বালা মুসিবত গজব এগুলো আসবে না কেন? আমরা তো আজকে দুনিয়ামুখী হয়ে গেছি, যেরকম খারাপ কাজ করতেছি, মানুষ তো এখন ছবি সিনেমা নাটক গান নিয়ে ব্যস্ত, কেউ গান লেখায় ব্যস্ত, কেউ গানে সুর করায় ব্যস্ত, কেউ গান গাওয়ায় ব্যস্ত। যত শিল্পী দেখেন এরা তো সব মুসলমান, মুসলমান না, এরা তো অধিকাংশ মুসলমান মুসলিম, অথচ কি করতেছে? গান লিখতেছে, গান গাইতেছে। আপনি যখন গান শুনবেন আপনার ইমান ধ্বংস হয়ে যাবে, এবং আপনার ভিতরে তখন মুনাফিকি ঢুকবে। আপনার ভিতরে কি ঢুকবে? মুনাফিকি ঢুকবে, আপনার ইমান আর থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এজন্য তাওবা করে আল্লাহর দিক ফিরে আসুন। আপনাকে যে আল্লাহ পাক সুন্দর কণ্ঠ দিয়েছেন, আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করুন, গজল গান, তারপরে আপনি ওয়াজ করেন, ইসলামিক বিভিন্ন বিষয়ে কথা বলেন, সমস্যা নেই। আল্লাহ পাক তো আপনাকে কণ্ঠ দিয়েছে, সুন্দর কণ্ঠ, আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করুন। কেন আপনি গান গেয়ে, গান লিখে, গান গেয়ে ইউটিউবে ফেসবুকে আপলোড দিয়ে লক্ষ লক্ষ মানুষের ইমানকে আপনি ধ্বংস করে দিতেছেন? আল্লাহ পাককে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন। এই দুনিয়াতে আপনি চিরদিন থাকতে পারবেন না। আপনি যত বড় শিল্পী হন, আপনি যত কোটি টাকার মালিক হন, আপনি দুনিয়াতে চিরদিন থাকতে পারবেন না, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। অবশ্যই আজরাইল আপনার কাছে আসবে। এই দুনিয়াতে সব কিছু নিয়ে মানুষের মধ্যে তর্ক বিতর্ক থাকতে পারে। কেউ বলে আল্লাহ পাক মানে ক্ষমতাশীল ব্যক্তি তিনজন, আল্লাহ পাকের ছেলে আছে, স্ত্রী আছে, নাউযুবিল্লাহ। আমরা বলি আল্লাহ পাক এক, অদ্বিতীয়। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন। আর অন্য অন্য ধর্মের লোকেরা বলে না, খোদা অনেকজন, এরকম লোক বলে। কিন্তু এই কথার মধ্যে কেউ দ্বিধাদ্বন্দ্ব করে না, কেউ তর্ক বিতর্ক করে না, সবাই একমত যে সমস্ত মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। কেউ কি কথা বলে যে না? কোনো ধর্মের লোক কি কথা বলে যে না, এই ধর্মের লোক আমরা কখনোই মৃত্যুবরণ করব না? এই কথা কেউই বলে না। সবাই স্বীকার করে যে হ্যাঁ, মৃত্যুবরণ করতে হবে। তাহলে মৃত্যুবরণ করতেই হবে, আল্লাহ পাক আমাদেরকে কি জন্য দুনিয়াতে পাঠিয়েছেন একটু চিন্তা করুন, ভাবেন যে আল্লাহ পাক কেন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন? ভালো কাজ করার জন্য, অন্যায় অবিচার হত্যা ধর্ষণ খারাপ কাজের জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। আর আজকে তো আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। আপনি যখন কবরের পাশ দিয়ে যান, গোরস্থান দেখেন না, একটু চিন্তা করুন, দাঁড়িয়ে ভাবুন, দাঁড়িয়ে একটু ভাবেন, যারা গুরুস্থানে শুয়ে রয়েছে, কবরে শুয়ে রয়েছে, তাদেরও তো এক সময় জীবন ছিল, জান ছিল আপনার মতো, তাদেরও টাকা পয়সা ছিল, তাদেরও ক্ষমতা ছিল, তাদেরও আশা আকাঙ্ক্ষা ছিল। আজকে তারা কোথায়? আজকে তারা কবরস্থানে শুয়ে রয়েছে, তাদের কি প্রয়োজন? আপনি কি কখনো চিন্তা করেছেন? আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করে যান, তাহলে পরকাল জীবনে কবরের মধ্যে সুখে থাকতে পারবেন। আর এই দুনিয়াতে যদি আপনি খারাপ কাজ করেন, আল্লাহ পাকের আদেশগুলি লঙ্ঘন করে চলেন, তাহলে কবরের জীবনটা খুব কষ্ট হবে, এবং হাশরের মাঠেও কষ্ট হবে। যখন বিচারের ফয়সালা হয়ে যাবে, তখন আপনার ফয়সালা হবে জাহান্নাম, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন, এমনি এমনি না, আল্লাহ পাক আবার একটি আইনের কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম হলো কুরআন মাজিদ। এই কুরআন মাজিদকে আপনি এই কুরআন মাজিদ পড়েন, এর বাংলা তর্জমা পড়েন, এর তাফসির পড়েন, তারপরে বুঝতে পারবেন যে আল্লাহ পাক আপনার উপর কতগুলি হুকুম দিয়েছেন, কি দিয়েছেন, আপনি কিভাবে চলবেন দুনিয়াতে, আপনার কোনগুলি কাজ করা জায়েজ, কোন সমস্ত কাজ করা না জায়েজ। আপনি কোরআন পড়ুন, সহি হাদিস পড়ুন, এবং বিজ্ঞ যারা জানলেওয়ালা ওলামায়ে কেরাম তাদের কাছে যান।
যে জিজ্ঞাসা করুন যে কিভাবে চলতে হবে দুনিয়াতে। মন গড়া মতবাদ নিয়ে দুনিয়াতে চলা যাবে না। দুনিয়াতে যদি আপনি মন গড়া মতবাদ নিয়ে চলেন, শয়তান কর্তৃক উদ্ধাপিত নোংরা কাজগুলি যদি আপনি করেন, তাহলে আপনাকে ফেলা হবে জাহান্নামে, নাউযুবিল্লাহ। আর জাহান্নাম সম্পর্কে কি আপনি জানেন জাহান্নাম কেমন একটি জায়গা? ওটা মারাত্মক শাস্তির জায়গা হলো জাহান্নাম, যার নাম হলো জাহান্নাম। আর যে সমস্ত ব্যক্তিরা ভালো কাজ করবে, আল্লাহ পাকের কোরআন মাজিদ অনুযায়ী যারা জীবন করবে, রসুলের সুন্নাহ অনুযায়ী যারা জীবন করবে, তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন জান্নাত। আল্লাহ পাক বলছেন, তোমরা মদ খেও না, মদ খাওয়া হারাম, তোমরা নেশা করো না, তোমরা জুয়া খেলো না, তোমরা অযথা সময় নষ্ট করো না, সময়টাকে ভালো কাজে লাগাও, ইবাদত করো, আমল করো। আর আজকে তো আমরা খারাপ কাজের প্রতিযোগিতা করতেছি। আল্লাহ পাক বলছেন যে তোমরা জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করো, তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো। আর আজকে আমরা প্রতিযোগিতা করতেছি গুনাহের কাজে, কে কার চাইতে কয়টা গান লিখতে পারে, কয়টা গান গাইতে পারে, কয়টা গান ইউটিউবের মধ্যে আপলোড দিতে পারে, কে অশ্লীল পোশাক পরে টিকটক বানাইতে পারে, কে কত অশ্লীল খারাপ গান লিখতে পারে, এমন জঘন্য গান লিখে ইউটিউবের মধ্যে আপলোড দেয়, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদেরকে হেদায়েত দান করুক, আমরা সবাই বলি আমিন। এমন অশ্লীল নোংরা পোশাক পরে টিকটক করে টিকটকের মধ্যে আপলোড দেয়, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত মানুষগুলিকে হেদায়েত দান করুক। আবার আমি শুনি যে তারা নাকি মুসলমান, তাদের নামের আগে মুসলমান নামটা লাগানো আছে, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক এবং ইসলাম ভিত্তিক কোরআন ভিত্তিক জীবন গড়ার তৌফিক আল্লাহ পাক নসিব করুন। সবাই বলি আমিন, সুম্মা আমিন।